শরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে সুনামগঞ্জ। মাত্র 48 ঘন্টার ব্যবধানে ভারী বর্ষণ উজানের ঢলে সদর, ছাতক, দোয়ারা বাজার, তাহিরপুর সহ বসত ভিটা পানির নিচে চলে গেছে। এদিকে সকালে সিলেট সড়কের গোবিন্দগঞ্জ এলাকা প্লাবিত হয়ে সারা দেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুনামগঞ্জ। ছাতক ও সুনামগঞ্জ শহরের অসংখ্য বাড়িঘর হাঁটু পানিতে তলিয়ে আছে। সিরাজগঞ্জে গেল 24 ঘন্টায় যমুনা নদীর পানি বেড়েছে 38 সেন্টিমিটার। এখানে বসত বাড়ি ডুবে গেছে। এছাড়া নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে নষ্ট হয়ে যাচ্ছে ক্ষেতের ফসল। দর্শক, সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি ও নদী ভাঙনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাজিরুল ইসলাম সঞ্চয়। সঞ্চয়, সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির সব শেষ অবস্থা জানাবেন। সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন, সিরাজগঞ্জের যমুনা নদীতে অব্যাহত ভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ সদর এলাকা বাঁধ পয়েন্টে 38 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার 46 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সময়ে কিন্তু সিরাজগঞ্জের অভ্যন্তরীণ যে নদ নদীগুলো রয়েছে, ইছামতি, ফুলজোর, বড়াল, করতোয়া ও চলন বিলেও পানি বৃদ্ধি পেয়েছে, যার ফলে কিন্তু জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। ইতিমধ্যে কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর, সিরাজগঞ্জ সদর, বেলকুচি এবং শাহজাদপুরের বিস্তীর্ণ নিম্নাঞ্চল ও চরাঞ্চল কিন্তু বন্যা কবলিত হয়েছে। এ সমস্ত এলাকার নিচু যে বসত ভিটা বা বসত বাড়ি রয়েছে, সে সমস্ত জায়গায় পানি উঠে পড়ার কারণে কিন্তু মানুষ বন্যা কবলিত মানুষ কিন্তু দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া কিন্তু সিরাজগঞ্জের যে চরাঞ্চলে রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণ এই সময় কাঁচা পাট, বাদাম, কাউন সহ বিভিন্ন ধরনের ফসল আবাদ করা হয়, যেগুলো কিন্তু যে উচ্চ ফসল গুলো কিন্তু ইতিমধ্যেই নষ্ট হয়েছে, যার ফলে কিন্তু কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আজকে আমরা পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমন জানিয়েছেন যে আগামী 48 ঘন্টার ভিতরে কিন্তু সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করবে, আর যমুনা নদীর বিপদ সীমা অতিক্রম করলে কিন্তু সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে পানি বৃদ্ধির সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের চৌহালি, এনায়েতপুর এবং শাহজাদপুরে নদী ভাঙন অব্যাহত রয়েছে। এ সমস্ত এলাকায় কিন্তু গত এক সপ্তাহে নদী ভাঙনে কিন্তু প্রায় 1.5 শতাধিক বছর দুইটা সহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। আরেকটি বিষয় আমরা দেখেছি, সিরাজগঞ্জের যে বিস্তীর্ণ চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলের জেগে ওঠা যে ফসলি জমিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন, মাইলের পর মাইল কিন্তু এ সমস্ত ফসলি জমির এক পার ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। আমরা সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের কিন্তু জানিয়েছে সিরাজগঞ্জের যে তিনটি উপজেলায় নদী ভাঙন অব্যাহত রয়েছে, সেই তিনটি উপজেলায় কিন্তু নদী ভাঙন রক্ষা করার জন্য তারা জরুরি ভিত্তিতে কাজ করছেন। এছাড়া সিরাজগঞ্জের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো রয়েছে, বেড়ি বাঁধগুলো রয়েছে, সেগুলো কিন্তু বন্যার পূর্বে সংস্কার করা হয়েছে, যার ফলে কিন্তু তারা আশঙ্কা করছেন যে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলে আসলে এবারের বন্যায় কিন্তু জনসাধারণের দুর্ভোগ কম হবে। এমনকি এটি ছিল আমাদের সিরাজগঞ্জের বন্যার সর্বশেষ খবর। ধন্যবাদ, সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সাজিরুল ইসলাম সঞ্চয়।